আসলেই আমরা লাভবান হতে পারবো না যদি আখেরাত বিশ্বাস না করি। নামাজের ফল আখেরাতে, রোজার ফল আখেরাতে, ইবাদতের প্রত্যেকটার ফল আখেরাতে। কয়েকটি ফল দুনিয়াতে আছে, বেশিরভাগ ফল আমরা আখেরাতে পাবো। রেজাল্ট এখানে বসে শুধু আমল করব, কাজ করব। পরকালে বিশ্বাসী ঈমানদারেরা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়, আল্লাহ তাআলার জন্য দিন যাপন করে, রাত্র যাপন করে, দিনে রোজা রাখে, রাত্রে তাহাজ্জুদ পড়ে। পরকালে বিশ্বাসী যারা তাহারা, তারা বলে না যে আমরা সারাদিন কষ্ট করে সন্ধ্যায় রেজাল্ট পেতে চাই, ফল পেতে চাই। তাহারা বলে না আমরা সারা রাত্র তাহাজ্জুদ পড়ে সকালবেলা এর বিনিময় পেতে চাই। কেউ বলেছে আজ পর্যন্ত? বলে নাই। বলে কি যে আখেরাতে আমরা পাব। এই আখেরাতটা হচ্ছে পরকাল জীবনের আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। দুনিয়া খুব ক্ষণস্থায়ী, কেহ এক ঘন্টা, এক মিনিট, এক সেকেন্ড এইভাবে করে পর্যায়ক্রমে 100, 150, 200 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত বয়স পেতে পারে, কিন্তু এখানে কোনো গ্যারান্টিই নাই। আর আখেরাতের গ্যারান্টি আছে তো আছেই, একেবারে 1000% গ্যারান্টি, যেখানে শুরু আছে শেষ নাই। এবার আসুন আমরা কোরআন থেকে শুরু করি। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বর সুরা, সুরা বাকারা। এক নম্বর সুরার নাম কি? সুরায় ফাতিহা, আলহামদু। দুই নম্বর সুরার নাম কি? সুরায় বাকারা, গাভী সম্পর্কিত বিষয়। প্রথমে আল্লাহ তাআলা শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফী, ইহা এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহ নাই, সংশয় নাই, কোনো ভেজাল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহা এমন একটি কিতাব, সবাই দুনিয়ার লেখক যারা সকলে লিখে দেয় আমার কিতাবের ভিতরে, আমার বইয়ের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ভুল পেলে আমার এই নিম্ন নাম্বারে যোগাযোগ করে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন হয়ে যাব, ঠিকভাবে লিখে দিব, ভুল হতে পারে। আর একমাত্র লেখক, একমাত্র যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, কোরআন বান্দাদেরকে দিয়েছেন, তিনি প্রথমেই বলেছেন এর ভিতরে কোনো সন্দেহ ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাত্র বইয়ের ভিতরে লেখা আছে, পৃথিবীতে আর কোনো বইয়ের মধ্যে লেখা নাই যে এটার ভিতরে ভুল নাই। 10 জন, 20 জন, 50 জন লেখক বসে গবেষণা করে, ভুল নাই, তারপরও লেখে ভুল হতে পারে। আর আল্লাহ তাআলা একজনই স্রষ্টা, যিনি কিতাব লিখে দিয়েছেন বান্দাদের জন্য, আর প্রথম বলেছেন যে এর ভিতরে 2-4-5 আয়াত পরেও তো বলতে পারতেন, মাঝখানেও বলতে পারতেন, শেষেও বলতে পারতেন, কিন্তু সর্বপ্রথম বলে দিয়েছেন আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। মাত্র একটি কিতাব, সময় কম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, ইহা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়াত প্রাপ্ত, হেদায়াত
সহজ সরল পথ। হেদায়াত মানে কি? সহজ সরল পথ, ভালো পথ। একটা হচ্ছে খারাপ পথ আর একটা হচ্ছে ভালো পথ। আমরা যখন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, আল্লাহ তাআলা বলে দেয় জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে ঢোকো, এর ভিতরে যা আছে আমল করতে পারলেই তোমার জন্য সহজ পথ রেডি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যাহারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে, অয়কিমুনাস সালাতা, যাহারা নামাজ কায়েম করে, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়ায়ুকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাহারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করে তাহারা ইমানদার। তাহারা কি? ইমানদার। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, পূর্ববর্তী নবীদের উপরে 103 কিতাব নাজিল হয়েছে, এরপরে আপনার উপর নাজিল হয়েছে 1, মোট কয়খানা? 104। এই 104 কিতাবের উপরে, পূর্ববর্তী নবীদের উপরে এবং আপনি নবীর উপরে যাহারা বিশ্বাস স্থাপন করে, এবং অবিল আখিরতি হুম ইউকিনুন, যাহারা আখেরাত দিবসের প্রতি ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তাহারা হচ্ছে ইমানদার, তাহারা হচ্ছে সফল কাম মোমেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহারা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত, তাহারাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সফল কাম এবং বিজয়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয়টা কথার সাথে আখিরাতের সম্পর্ক আছে না নাই একটুখানি জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তাইয়েবা পড়েছেন কি পড়েন নাই? কালিমায়ে শাহাদাত পড়েছেন, কালিমায়ে তামজিদ পড়েছেন, তাওহিদ পড়েছেন, মজমাল পড়েছেন, মুফাসসাল পড়েছেন, পড়েছেন কি পড়েন নাই? এর ভিতরে একটি কালিমার ভিতরে বিশ্ব নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পড়েন আমার সাথে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির অল কদরি খৈরিহি অশরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে আল্লাহর নবী বিশ্ব নবী 60 কথা বলেছেন, কয়টি? 1, আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি কিতাবের উপরে, কোরআনের উপরে, ওয়া রুসুলিহি রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাত দিবসের উপরে, আখিরাত কিয়ামতের পরেই তো আখিরাত, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করলাম, ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি তকদিরের উপরে বিশ্বাস করলাম, ভালো এবং মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকে, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই জীবনের পরে মরণ আছে, মরণের পরে আর একটা জীবন আছে, আখেরাত দিবস, কেয়ামতের দিবস, ওটার উপরে আমরা ঈমান আনলাম, মোট কয়টা হইল? 60 উপরে বিশ্বাস যিনি করে তাকে ইমানদার বলে, আর ওই ইমানদাররা কেয়ামতকে বিশ্বাস করার কারণে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পায়, আল্লাহ তাআলা তাদেরকে ব্যবস্থা করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেয়ামত সংগঠিত হবে কবে? বিশ্বনবী যখন বারবার এই ঘোষণাগুলি দিতে থাকেন মুসলমান ও কাফেরদের মধ্যে, কারণ নবীজি তো সবাইকে দাওয়াত দিত, ঠিক কি না? আমাদের এখন কাফেরও নাই বেশি একটা, দাওয়াতেরও কাজ নাই, এখন মুসলমানদের মধ্যেই দাওয়াত দেওয়া লাগে, ঠিক কি না? নামদারি মুসলমান আছে অনেক, কামদারি মুসলমান খুব কম, ঠিক না? এজন্য কাফেরদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার সময় পাই না, মুসলমানদের ভিতরেই দাওয়াত দিতে হয়।
বিশ্বনবী রহমাতাল আলামিন বলেছে, হে উম্মতেরা ইয়া আইয়ুহান নাস, সকল মানব যাহারা সকলকে বলছি, আখেরাত দিবসের প্রতি বিশ্বাস আনো, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করো। এই দুনিয়া একদিন থাকবে না, লন্ডভন্ড হয়ে সব শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিসাল্লাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার দুনিয়া থাকবে না, তুলাদণ্ডের মতো তুলার মতো আকাশে উঠতে থাকবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, গাছপালা পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, ক্ষমতাশীল ধ্বংস হয়ে যাবে, গরিবরাও ধ্বংস হবে, ধনীরাও ধ্বংস হবে, ইমানদার এক পর্যায়ে এক পাশে গিয়ে সাইডে যাবে আর বেঈমানেরা অন্য পাশে যাবে, দুনিয়ার মসজিদ ঘরগুলা কাবা ঘরের সাথে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে পৌঁছবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে কেয়ামত সংগঠিত হবে। শুক্রবার দিন থাকবে, কেয়ামতের দিন থাকবে কোন দিন? শুক্রবার দিন দুনিয়া ধ্বংস হবে। কাফেররা এ কথা বলার পরে কাফেররা নবীজিকে বারবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে বলুন কেয়ামত হবে কবে, কত সালে, কত বছর পরে? বৈজ্ঞানিকেরা কয়েকদিন পরে পরে তারিখ দেয়। জোরে বলেন ঠিক কি না? এই যে 21 সালের কত এপ্রিলে যেন একটা তারিখ আসিল না, যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওরা কয়েকদিন পরে পরে তারিখ দেয়, এরপরে আবার তারিখ ফিরিয়ে নেয়। জোরে বলেন ঠিক কি না? কারণ এই কেয়ামতের খবর একমাত্র কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। মৃত্যুর খবর, হায়াত, মওয়াত, রিজিক, দৌলত, কেয়ামত, আখেরাত, এই কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন, বান্দাদের কাছে দেয় নাই। সব ক্ষমতা দিয়ে দিবে আর মাতবারি করবা? সব ক্ষমতা তোমাদের হাতে দিব না। হায়াত, মওয়াত, রিজিক, দৌলত ক্ষমতা দিয়ে দিলে আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দিত, গরিবরা না খাইয়ে মরে যেত, হায়াত পেত না, রিজিক পেত না, দৌলত পেত না, সম্পদ পেত না, ক্ষমতা পেত না। এজন্য কিছু কিছু জিনিস আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছেন, সব মাতবরি আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই। নবীর কাছে যখন জিজ্ঞাসা করতো সাহাবিরা কাফেররা, তখন নবীজি বলতো, এর খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, আল্লাহ তাআলা আমার কাছে খবর দেয় নাই। সুবহানাল্লাহ বলেন জোরে। কিছু কাফেররা ইমানদার হয়েছে আর কিছু কাফেররা আগের মতোই বেঈমানও রয়ে গেছে। দুনিয়াতে আজও পর্যন্ত, কেয়ামত পর্যন্ত কিছু কাফের বেঈমান থাকবে, নামদারি মুসলমান থাকবে, ওরাও এই কেয়ামত বিশ্বাস করবে না, আখেরাতের দিন বিশ্বাস করবে না, বিচার দিবস বিশ্বাস করবে না। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, হাসরের মালিক কে? আরও একটু জোরে বলেন হাসরের মালিক কে? মানুষ কথায় কথায় হাসর আর কেয়ামত মিলাইয়ে ফেলায়। আসলে কেয়ামত হচ্ছে দুনিয়া ধ্বংস হবে, আর হাসর হচ্ছে বিচারের দিবস। হাসর কি? দুইটা এক জিনিস নয়, দুইটা ভিন্ন জিনিস, একটা পথে আর একটা শেষ ঠিকানা। বিচারের দিবস, এরপরে আছে মানদণ্ড। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেয়ামতের ময়দানে যখন মানুষগুলা, যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে, দুনিয়া তামা হয়ে যাবে, দুনিয়া কি হয়ে যাবে? তামা তামা হয়ে যাবে, দুনিয়ার কেউ কারো খবর রাখবে না, সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে এক পর্যায়ে মানুষগুলি যার যার স্থান থেকে আবার দাঁড়িয়ে যাবে, ল্যাংটা অবস্থায় দাঁড়িয়ে যাবে, হুশ থাকবে না, জ্ঞান থাকবে না, কেউ কারো কথা মনে রাখতে পারবে না, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, কেউ বুঝবে না যে আমার ছেলে আছিল, আমার মেয়ে আছিল, আমার স্ত্রী আছিল, আমার স্বামী আছিল, আমার আত্মীয় স্বজন আছিল, মনে থাকবে না, মনে থাকবে না, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। হায় হায় কি যেন হয়ে যায়, পরীক্ষার সময় যেমনিভাবে মানুষ বন্ধু বান্ধবের কথা মনে রাখতে পারে না, ভাই বোনের কথা মনে রাখতে পারে না, পরীক্ষার চিন্তায় ব্যস্ত, প্রশ্ন কি করে, প্রশ্নের জবাব আমি দিতে পারি কি না পারি। দুনিয়ার পরীক্ষার মাঠ আর হাসরের মাঠ দুইটা কি এক? দুনিয়ার পরীক্ষায় ফেল করলে পরবর্তীতে পরীক্ষা দিয়ে আবার পাশ করার আশা আছে, কিন্তু আখেরাতের মাঠে, আখেরাতের ময়দানে, হাসরের মাঠে পরীক্ষা দিতে হলে ওখানে দ্বিতীয়বার পরীক্ষার আর কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কি না? ওই আখেরাতের পরীক্ষার চিন্তায় যাহারা আছে তাহারা ছেলেমেয়ের কথা ভুলে যাবে, আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে। যখন নবীজি কথা বলতেছে তখন আম্মাজান বলতেছে,
আপনি কি আপনার পরিবারের কথা কিয়ামতের ময়দানে মনে রাখবেন নি? আপনি কি আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রীদেরকে সুপারিশ করবেন নি? বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন বলেছে, হে আয়েশা রে, দুনিয়ায় বসে মানুষ সবার কথা সবাই মনে রাখে, কিন্তু যখন স্বার্থ ভরিয়ে যায়, স্বার্থ ভরিয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না, ভুলে যায়। স্বার্থ আছে না স্বার্থ, এই স্বার্থ পূরণ হয়ে গেলে মানুষ ভুলে যায়। আর আখেরাতের ময়দানে নবীরা উম্মতদেরকে সুপারিশ করবে, ওলিরা সুপারিশ করবে, আলেমেরা সহযোগিতা করবে, কিন্তু তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখতে পারবে না। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? এক নম্বর হচ্ছে তুলা দণ্ড, যখন দাড়ি ফালায় ওজন দিবে মিজান ফাল্লায়, নেকি আর বদি যখন ওজন করবে তখন কেউ কারো কথা মনে রাখতে পারবে না, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সেই দশ বছর থেকে মরণ পর্যন্ত আমি কি ন্যাক আমল করেছি, কি বদ আমল করেছি, কয়টা গুণা মাফ হয়েছে আর কয়টা গুণা রয়ে গেছে, কয়টা সবের কারণে আমি জান্নাত পাই আর কয়টা গুনার কারণে আমার জাহান্নাম হয়। কারণ এক সেকেন্ড গুনাহ করার, এক সেকেন্ড শাস্তি জাহান্নামের আজাব সহ্য করার মতো কোনো মানুষ দুনিয়ায় ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও আসবে না। কারণ শাস্তিটা দিবে কে? আল্লাহ তাআলার মায়ের খাওয়ার মতো শক্তি কারো আছে নাই? দুনিয়ার জান্নাত মসজিদ ঘর, দুনিয়ার জাহান্নাম বাজার ঘর দোকানপাট। দুনিয়ার ভিতরে শান্তি, আখেরাতের ভিতরে শান্তি, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? দুনিয়ার পুলিশের বাড়ি রিমেন্ডের শাস্তি, গরম ডিম আর লোহার গুরুজের পিটানি, এর ভিতরে আর আখেরাতের জাহান্নামের শাস্তির ভিতরে পার্থক্য আছে না নাই? দুনিয়ায় একবার মরে গেলে মরে যায় আর বাঁচে না, আখেরাতে একবার মরে গেলে হাজারবার আবার জীবিত করা হবে, ঠিক কিনা বলেন? এ ওয়াজ আপনারা আগে শুনছেন কি শোনেন নাই, আমার দিকে মনোযোগ দেন। আখেরাতে একবার মরে গেলে আবার জীবিত করবে, আবার শাস্তি দেবে, এভাবে করে হাজার লক্ষ বার মরে যাবে আবার জীবিত করবে। শরীরের গোস্ত, মাথার হাত, মাথার মগজ সব কিছু গলে যাবে, পচে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আবার নূতন করে আবার শাস্তি দেবে। জোরে বলেন, ঠিক কি না? এটা বিশ্বাস করার নাম কি? ইমান। এটা বিশ্বাস করার নাম ইমান। এই ইমান যারা রাখে তাহারা বিশ্বাস করে যে মিজান পাল্লায় যখন ওজন দিবে নেকি বদি, তখন আমার অবস্থা কি হবে, আমি কি পাস করতে পারবো নাকি ফেল করব, ওই সময় মানুষ কেউ কারো কথা মনে রাখতে পারবে না। দুই নাম্বার হচ্ছে যখন আমল নামা হাতে দিবে, আমল নামা দুই হাতে দুইটা দিবে, এই কথা বলবে না, দুই হাতে দুইটা আমল নামা দিবে, একটা হচ্ছে নেকি আমল আর একটা হচ্ছে বদি আমল, একটা হচ্ছে ভালো আমল আর একটা হচ্ছে খারাপ আমল, একটি হচ্ছে জান্নাতি আমল আর একটি হচ্ছে জাহান্নামী আমল, কথা বোঝা যায় কি না? ডান হাতে যেটা আসবে সামনে থেকে সম্মানের সাথে ফেরেশতা এসে আপনাকে সালাম দিবে, আপনাকে সেলুট করবে মহাব্বত এবং সম্মানের সাথে, ডান হাতে আমল নামা দিবে। ডান হাতে আমল নামা আসলে আপনি আগেই বুঝে ফেলবেন যে আপনি অবশ্যই পাশ করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরও একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটায় খুশি হবেন? যেটা ডান হাতে আসবে, আর একটা আমল নামা আসবে না, একটু দেরি হবে। ডান হাতে আমল নামা দিয়ে যাবে আপনার খালি হাত, আমল নামা পান নাই, তখন আপনার মনের মধ্যে ভয় হবে, চিন্তা হবে, দুঃখ হবে, কষ্ট হবে, আফসুস করতে করতে যেন জমিন ফাটিয়ে নিচের ভিতরে ঢুকিয়ে যান, কিন্তু ঢোকার কোনো সুযোগ থাকবে না, দুঃখ আর দুঃখ। একটু পরেই ফেরেস্তা, জাহান্নামের ফেরেস্তা পিছন থেকে আসবে, আমার দিকে তাকান, পিছন থেকে এসে বাম হাতে আপনার হাতে, বাম হাতে বদ আমল দিয়ে যাবে, পাশ করেন নাই ফেল করেছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পিছন থেকে আসলেই বুঝে ফেলবে ফেল করেছে, ৩৩ পায় নাই, ৩৩ পাইলে তো মোটামুটি পাশ করা যায়, কিন্তু সে ৩৩ও পায় নাই, মানে ফেল করেছে, জাহান্নামী হয়ে গেছে। তখন সে নিজের চিন্তা করবে নাকি স্ত্রীর চিন্তা করবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের চিন্তা করবে? বলেন ওই সময় কারো চিন্তা করার হুঁশ থাকবে? হুঁশ থাকবে না, তখন চিন্তায় বেহুশ হয়ে যাবে। আয় হায়,
করলাম কি জীবনের এতটা সময় আমি নষ্ট করে দিলাম, আল্লাহর পথে রাসূলের পথে কাটাইলাম না, আজকে আমলনামা আসে বাম হাতে পিছন থেকে, কত বড় অপমান, কত বড় লজ্জিত হওয়া লাগবে হাশরের ময়দানে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই তিন যা দুই জায়গায়, এরপরে তিন নম্বর হচ্ছে পুলসিরত পার হবার সময় কেউ কারো কথা মনে রাখবে না। যখন জাহান্নামের উপর থেকে জান্নাতের দিকে পুলসিরত দেওয়া থাকবে, লম্বা কয় হাত মনে আছেন? ৩০,০০০ মাইল লম্বা, ৩০,০০০ মাইল লম্বা পথ, আর ওটা থাকবে হীরার সে ধারওয়ালা, হীরার সে হীরা ধার চাকুওয়ালা। যারা হীরা দেখছেন, চাকু দেখছেন, ওটার কঠিন ধার, যেটার সবচেয়ে বেশি ধার, এমন ধার থাকবে চুলের চেয়েও থাকবে চিকন এই ধার। ৩০,০০০ মাইল পুলসিরত, যারা ইমানদার নামাজি ভালো মানুষ, ওরা সেকেন্ডের আগেও ওরা বিজলি চমকনের মতো তাড়াতাড়ি পার হয়ে জান্নাতের ময়দানে, জান্নাতের ভিতরে চলে যাবে। আর যাহারা গুনাগার, ওরা একটু না যাইতে যাইতেই হঠাৎ করে মাঝখানে একটি কালো পর্দা আসবে, ওই কালো পর্দার সাথে ধাক্কা লেগে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই তিন জায়গায় কেউ কারো কথা মনে রাখতে পারবে না। নবীরাও তাদের স্ত্রী ছেলেমেয়ের কথা মনে রাখতে পারবে না, উম্মতের চিন্তায় থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহ। বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন বলেছেন, পাঁচটা লক্ষণ যখন আসবে দুনিয়ায়, তখন মনে করবা কেয়ামত খুব নিকটে, কেয়ামত খুব নিকটে। নাম্বার এক, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়ায়ানসাউনাল আখিরা, যখন মানুষ দুনিয়াকে মহাব্বত করবে বেশি, আখেরাত ভুলে যাবে। দুনিয়াকে মহাব্বত করবে, আখেরাত ভুলে যাবে। এ ঘটনা এখন আসে না নাই, নাম্বার এক। দুই নম্বর হচ্ছে ইউহিব্বুনাল মাখলুকা ওয়ায়ানসাউনাল খালেক, মানুষ সৃষ্টিকে ভালোবাসবে, সরসটাকে ভুলে যাবে, সরসটাকে ভুলে যাবে, সন্তান ভালোবাসবে কিন্তু সন্তান দিছে যে আল্লাহ, সেই আল্লাহকে ভুলে যাবে। গরু ছাগল মহিষ ভেড়া পেটে থাকা অবস্থায় মরে গেলে মানুষ দুঃখ পায়, যদি দুনিয়াতে আসে না, আমার অনেক ফসল হয়েছে, আমার অনেক গরু ছাগল আছে, আমার ছেলে মেয়ে আছে অনেক, এ বিষয়ে খুশি হয়, কিন্তু আল্লাহ তাআলা যে দিছে সেই আল্লাহ তাআলার উপরে খুশি হয় না, সৃষ্টিকে ভালোবাসে, সরসটাকে ভুলে যায়। নাম্বার তিন, ইউহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাবা, ধন সম্পদ মাল ভালোবাসে কিন্তু হিসাব করতে ভুলে যায়, হালাল হারাম মানে না, হালাল হারামের দিকে খেয়াল রাখে না, রাতে দিনে অনেক কষ্ট করে সম্পদ কামাই রুজি করে, কিন্তু হালাল নাকি হারাম সে বিষয়ে তার খেয়াল নাই, হিসাব করা ভুলে যায়, মাল পছন্দ করে। এরপরে চার নম্বর হচ্ছে ইউহিব্বুনাজ জুনুবা ওয়ায়ানসাউনাত তাওবা, গুনাহ করতে ভালোবাসে, তওবা করতে ভালোবাসে না, ভুলে যায়। এখন মানুষ গুনাহ করে কিন্তু তওবা করে না, আল্লাহ তাআলার কাছে মাফ চায় না, গুনাহ আছে মাফ চায় না। আর আগেকার মানুষ গুনাহ হয়ে গেলে সাথে সাথে মাফ চাইতো, গুনাহ তো হতোই না, হলেই মাফ চাইতো। আর এখন গুনাহ করতেছে করতেছে মাফ চায় না, মাফ চাওয়ার সময় পায় না। নাম্বার পাঁচ, ইউহিব্বুনাল বাইতা ওয়ায়ানসাউনাল কুবুর, তারা ঘর সাজায়, ঘর ভালোবাসে, ঘরের ভিতরে সৌন্দর্য ডিজাইন করে, কিন্তু কবর ভুলে গেছে। আমাদের আসল ঘর কোনটা? আরেকটু জোরে বলেন আসল ঘর কোনটা? কবর। কারণ আখেরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, এ কবরের চিন্তা ভুলে গেছে, ঘরে ডিজাইন করে, হাজার রঙের ঢঙের ডিজাইন করে, ঘরে সোফা আছে, এসি আছে, বিভিন্ন ধরনের সুখ শান্তি দিয়ে সাজাইয়া রাখে, কিন্তু কবর সাজাতে হবে ইবাদত দিয়া, সে খবর অনেকের কাছেই নাই। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। যাহারা কাবলাল জুমা পড়েন নাই, তারা কাবলাল জুমা পড়েন।